আগরতলায় পৌঁছলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান। বিজেপির ওপর চাপ বাড়াতে আজই ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের আরেক সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগরতলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তৃণমূল অভিযোগ করে বোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সদস্যদের আগরতলার একটি হোটেলে আটকে রাখা হয়েছে। তার প্রেক্ষিতে গতকাল আগরতলায় পৌঁছয় তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। সেই সূত্র ধরেই আজ আগরতলায় যাচ্ছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান ও বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আগরতলা পৌঁছে কি বললেন ডেরেক ও ব্রায়ান শুনবো। এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষে যা আরম্ভ করেছে মোদী শাহ, তো এটা খুব সিরিয়াস ব্যাপার। গতকাল তৃণমূল থেকে আমাদের তিনজনের প্রতিনিধি দল এসেছে এবং কাল আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে। যা হয়েছে, মোদী শাহ ডেলি প্যাসেঞ্জারই করছিল, বাংলায় আসছিল, তারপরে হেরে ভূত হয়ে গেছে। তাই তৃণমূল এখানে পা দিচ্ছে, তাই আগের থেকে ওদের এখনও তো ম্যাচটা আরম্ভই হয়নি, তার আগেই এরা পুরো ভয়ে কাঁপছে। এখন ত্রিপুরার বিজেপি আপনাদের পরিযায়ী প্রার্থী বলছে, ত্রিপুরার বিজেপি বলুক না, মানুষ সেটা বিচার করবে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।